সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন সামরিক ও বেসামরিক প্রশাসন একসাথে কাজ না করলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় না সিভিল প্রশাসনের সাথে সশস্ত্র বাহিনীর দূরত্ব কমিয়ে আনতে প্রস্তাব দেন তিনি নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন নিয়ে তিনি বলেন সেনাবাহিনীর সময় প্রতিরক্ষায় কাজ করে বেসামরিক প্রশাসনের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সহযোগিতা দিতে প্রস্তুত আছে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় ও শেষ দিনে ভিসিদের ডিসিদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই জেলা প্রশাসক সম্মেলন আজ শেষ হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি ইন এইড টু সিভিল পাওয়ারে আমরা নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিস করি ইন এইড টু সিভিল পাওয়ারে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট করি সমস্ত কর্মকাণ্ড করার ক্ষেত্রেই আমরা দেখেছি যে অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যে অসামরিক প্রশাসন যখনই মনে করবে সরকারের নির্দেশনায় যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে আমরা তখনই তাদের ডাকে সাড়া দেব এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করব